দীর্ঘ ও টানা ক্ষমতায় থাকা ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের সফলতার ঝুড়ি ভর্তি থাকলেও ব্যর্থতাও যেন ছিল তাঁদের নিত্য বিভিন্ন সময় ভাঙাগড়ার মধ্য দিয়ে গেছে দলটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু সাল থেকে টানা চতুর্থ দফায় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তাই সাফল্যের পাশাপাশি আছে সমালোচনা ও ব্যর্থতা সাবমেরিন কেভেল থেকে শুরু করে ফ্লাইওভার বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ পদ্মা সেতু কর্ণফুলি টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রমাণ করে বাংলাদেশে আওয়ামী লীগের এই পনেরো বছরে উন্নয়নের চিত্র অর্থপূর্ণ ছিল যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য প্রশংসা পেয়েছে দলটি ডিজিটাল বাংলাদেশ গড়ার কৃতিত্ব নিচ্ছেন আওয়ামী লীগ নেতারা বিদ্যুতে ও খাদ্যে এসেছে স্বয়ংসম্পূর্ণতা করোনা মহামারী মোকাবেলায়ও বাংলাদেশ দেখিয়েছে অনুকরণীয় সাফল্য দু সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নির্মাণ এবং উৎক্ষেপণের পুরু প্রক্রিয়ায় ব্যয় হয়েছিল প্রায় দু হাজার কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব সজিবজের জয়ের উদ্যোগে বাংলাদেশের নিজস্ব এই স্যাটেলাইটের যাত্রা শুরু হয় আওয়ামী লীগ সরকারের টানা শাসনকালে সবচেয়ে বড় সাফল্য বলা যেতে পারে পদ্মা সেতু ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি আটত্রিশ লাখ ছিয়াত্তর হাজার বেয়ে নির্মিত বিশ্বের অন্যতম বৃহৎ এই পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের উনিশটি জেলাকে রাজধানীর সঙ্গে যুক্ত করে অন্যদিকে যানজটমুক্ত জীবন উপভোগের স্বপ্ন মাথায় রেখে তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা বেয়ে নির্মাণ করা হয় মেট্রো রেল চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেল কক্সবাজারের সঙ্গে সড়কে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্ব কমিয়ে দিয়েছে নয় দশমিক বিয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণে ব্যয় হচ্ছে দশ হাজার তিনশো কোটি টাকা রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে তৈরি হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা বলে হয়তো শেষ করা যাবে না দু সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে বিডিআর সদর দপ্তরে চালানো হয় নরকীয় হত্যাকাণ্ড সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনের প্রাণহানির ঘটনা ঘটে হেফাজতে ইসলামের তেরো দফা দাবিতে দু সালের পাঁচ মে ঢাকা অবরোধ শেষে লাখো ধর্মপ্রাণ মানুষ শাপলা চত্বরে অবস্থান নিলে গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যৌথ অভিযান চালিয়ে সকালের আলো ফোটার আগেই পুরু এলাকা জনশূন্য করে ফেলে সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকার গণতন্ত্র চালিয়েছে বলে অভিযোগ ওঠে নির্বিচারে বই করে মানসহতার দায় পূর্ববর্তী সরকার এড়াতে পারে না সমালোচনায় বারবার উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ব্যাংকে আর্থিক কেলেঙ্কারি ও টাকা পাচার মানবাধিকার ইস্যু ও মূল্যস্ফীতিসহ বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনার মুখোমুখি আওয়ামী লীগ সরকার শেয়ার মার্কেটের জালিয়াতি কয়লা দুর্নীতি ব্যাংকিং খাতের অনিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিসহ সরকারের আওয়ামী লীগের অনেক ব্যর্থতা রয়েছে এটা অস্বীকার করা যাবে না জুনেদ আহমেদ সৈকত দেশ দেশান্তর